আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার একটি কোরিয়ান রেসিপি, যেটি বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং সবাই খুব পছন্দ করে। ঝাল, হ্যাঁ, অনেক স্পাইসি এই নুডলসটি, এমন কেউ নেই যে পছন্দ করে না। চলুন দেখে নিই আমার আজকের রামেন তৈরি করতে কী কী লাগছে। প্রথমেই চলে এলাম চুলায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। যখন ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিব এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। সাথে অ্যাড করে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ। এটাকে ভালো করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে আমি যে চিকেন স্টকটা করব সেটা অনেক বেশি ইয়াম্মি হবে। দিয়ে দিলাম 1 পিস বুকের মাংস, যেটা একদম হাড় ছাড়া। আরও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই বুঝিয়ে দিবেন, যেহেতু সয়া সসে বেশি লবণ আছে। এবার আমি এখানে অ্যাড করে দিব 4 কাপ পরিমাণ পানি এবং মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। চিকেনটাও সিদ্ধ হবে এবং এই চিকেনের স্টক দিয়ে আমি রান্না করব আজকের রামেনটা। ভালো করে আরেকটু নেড়ে নিলাম এবং এখন অ্যাড করে দিব আরেকটু টেস্ট বাড়ানোর জন্য 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে আপনি চাইলে চিলি সসটাও ব্যবহার করতে পারেন। ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে আমি আবার ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। ফিরে এলাম 4-5 মিনিট পর। এখন একদম পারফেক্ট কুক হয়ে গিয়েছে আমার চিকেনটা, এটিকে উঠিয়ে নেব। আর এখানেই এখন আমি অ্যাড করে দিব কোরিয়ান এই রামেনটা। খুবই ঝাল কিন্তু খুবই মজা। দিয়ে দিলাম প্যাকেটে থাকা রামেন এবং এর সাথে 2টা মশলা থাকে, সেই মশলাগুলো এখন আমি অ্যাড করে দেব। এই হচ্ছে প্রথম মশলাটি এবং তারপর যে মশলাটি ব্যবহার করবো সেটি হচ্ছে রামেনের ঝালঝাল মশলা। সম্পূর্ণ মশলাটি দিয়ে দেবো এখানে। রামেনের ভিতরেই এই 2টো মশলা থাকে। এখন নুডলসটাকে একটু উল্টে পাটে দেব, এভাবে নেড়ে মিশিয়ে নিব মশলাটা। উল্টে দিলাম, চুলার আঁচটি মিডিয়াম আছে এবং এভাবেই আমি রান্নাটি শেষ করে নেব। ভালো করে রামেনটিকে ছড়িয়ে দিলাম এবং ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আর রামেনটা একদম শুকনো শুকনো হবে না, এরকম একটু ভিজা থাকবে। দেখুন আমার রামেন একদম রান্না করা হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিব আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমে আমি যে বোনলেস চিকেনটা সিদ্ধ করেছিলাম সেটি দিয়ে ভালো করে কেটে ডেকোরেশন করে দিলাম। অ্যাড করে দিলাম গাজর, বাঁধাকপি, কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং সিদ্ধ করা 1টি ডিম দিয়ে দিলাম। একদম রেডি আমার আজকের রামেন। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।